কিন্তু একটি অঞ্চলে বছর তিনেক আগে আমি গিয়েছিলাম তাদের প্রথম শহীদ মিনারটি স্থাপন করারটা উদ্বোধন করতে। সেখানে একটি স্কুলের ছাত্রছাত্রীর সাথে কথা হচ্ছিল, তারা কিছু পুরস্কার পাবে। একজন ছাত্রী খুব সম্ভবত ক্লাস 7-এর, সে আমার কাছ থেকে পুরস্কার যখন নিচ্ছে, আমি প্রশ্ন করলাম, মা আপনি লেখাপড়া শেষ করে কি হতে চান? তখন সে আমাকে বলল, আমি পুলিশে কাজ করতে চাই। আসলে আমি খুবই চমৎকৃত হয়েছি এবং এ ধরনের চিন্তাধারা সেই প্রত্যন্ত অঞ্চলে খুবই রক্ষণশীল একটি এলাকার ক্লাস 7-এর একটি মেয়ের মুখে শোনা, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে যারা এখানে পুরস্কার পাবেন এবং যারা যেসব নারীরা বিভিন্ন পেশায় নিজেদের কর্মদক্ষতার প্রমাণ রাখছেন তাদের জন্যেই সম্ভব হয়েছে। আপনারা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন এবং আমাদের একজন নেতা 1986 সালে বলেছিলেন, নিজের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম মেয়েদেরই শক্ত হাতে নিতে হবে, তবে রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে তাকে সকল প্রকার সহযোগিতা করতে হবে। এই নেতা আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং তিনি প্রমাণ করেছেন, লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি টু টার্ন ভিশন ইনটু রিয়ালিটি। তিনি যা বলেছিলেন, যেই কথা চিন্তা করেছিলেন, যেই ভিশন 1986 সালে, সেটা কিন্তু তিনি এখন প্রমাণিত করছেন, যার জন্য বাংলাদেশ বিশ্বের মধ্যেও নারীর ক্ষমতায়নে রোল মডেল, এশিয়াতে বাংলাদেশ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের পরে। এটা অবশ্যই একদিনে হয়নি, আপনারা সকলে জানেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত মাননীয় উপমন্ত্রী, উপস্থিত সম্মানিত আইজিপি, উপস্থিত আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র এবং সকল বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠান চট্টগ্রামে করার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই অতিরিক্ত পুলিশ কমিশনার আমিনা বেগমকে। এই কারণ চট্টগ্রামে এ ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন আছে, বাংলাদেশের সকল অঞ্চলেই করার প্রয়োজন আছে, কারণ নারীদের স্বপ্ন বাস্তবায়ন এবং নারীদের কর্মদক্ষতাকে পুরস্কৃত করা জরুরি, যাতে আমাদের বাংলাদেশের সকল নতুন প্রজন্মের নারীরা এবং সকল নারীরা অনুপ্রাণিত হন। আমি যেভাবে অনুপ্রাণিত হয়েছি আজকে, যারা আজকে পুরস্কৃত হবেন তাদের জীবন আলেখ্য পড়ে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনেক নারীর নেতৃবৃন্দ, শিক্ষাবিদ আছেন, আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন, আছেন সাবেক সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাবৃন্দ। আসলে রবার্ট ফ্রস্ট আপনাদের সকলের জন্যই হয়তো লিখেছিলেন, টু রোডস ডাইভার্জড ইন এ ওয়ুড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। আমি আপনাদের সকলকে এবং আজকে পুরস্কারপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিপ মেকিং দ্য ডিফারেন্স, কিপ টেকিং বাংলাদেশ ফরওয়ার্ড। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে তার চমৎকার প্রাঞ্জল বক্তব্যের জন্য। আমরা অনুপ্রাণিত, আমরা কৃতজ্ঞ। সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম মহোদয়কে।